জঙ্গি থানায় নিহতদের পরিচয় মেলেনি এখনও। র‍্যাবের মামলা দায়ের ছাড়া পেলেন বাড়ির মালিক। 22 দিনের জন্য সাগরে ইলিশ ধরা বন্ধ হচ্ছে কাল থেকে। জেলেদের সহায়তা দেবে সরকার। কক্সবাজারে পর্যটকদের জন্য নেই আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র। উন্নয়নে বদলে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছে আমি সোহেলি চাকমা এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম এবার পুরো খবর চট্টগ্রামের মিরসরায়ে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা মামলা করেছে র্যাব সকালে স্থানীয় জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন র্যাবের ফেনি ক্যাম্পের ডিএডি মোহাম্মদ আজাদ এতে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয় তবে আত্মঘাতী বিস্ফোরণে নিহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি এ ঘটনায় আটক বাড়ির মালিক সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে শুক্রবার স্থানীয় উত্তর সোনা পাহাড় এলাকায় চৌধুরী ম্যানশনে অভিযান চালায় র্যাব এতে দুজন নিহত ছাড়াও বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয় প্রজনন নির্বিঘ্ন করতে রোববার থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ আহরণ মজুদ ও বিপণন নিষেধাজ্ঞার সময় সাগরে অন্যান্য মাছ ধরাও বন্ধ থাকবে তাই সকল প্রকার নৌকা আর বাণিজ্যিক ট্রলারকে শনিবার রাত বারোটার আগে সাগর থেকে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে মাছ ধরা বন্ধ থাকাকালে জেলেদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সরকার প্রতি বছর প্রজনন মৌসুমে মূলত মা ইলিশ আর ডিম রক্ষায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ করে আসছে সরকার এতে বাড়ছে ইলিশের মজুদ সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের অজানা তথ্য যেমন মিলেছে তেমনি সহজেই পাওয়া গেছে এসব প্রতিষ্ঠানের সেবা তাই চট্টগ্রামে নানা বয়সী মানুষের ভিড় ছিল তিন দিনের উন্নয়ন মেলায় জঙ্গি বিরোধী অভিযানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর ঝুঁকি কমাতে লাইফ সিকিউরিটি রোবট তৈরি করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন যা প্রদর্শিত হচ্ছে উন্নয়ন মেলায় আবার একই ইনস্টিটিউটের আরে শিক্ষার্থী মিনারুল হুসাইন এনেছেন গাড়ি চুরি ঠেকাতে কার সিকিউরিটি সিস্টেম ডোর বা গ্লাস ভেঙে কেউ গাড়ি চালু করলেই কল যাবে মালিকের মুঠোফোনে মাটির নিচে বা মাটির উপরে যদি কোনো বোমা থাকে সেটা ডিটেক্ট করবে ডিটেক্ট করার পর আমাদের মোবাইলে একটা মেসেজ দিবে তো সেটা আদৌ বোমা কিনা সেটা আমরা কনফার্ম হওয়ার জন্য একটা ক্যামেরা ইউজ করছি আমি আমার ডোরটা খোলা রেখে চলে আসলাম তাহলে তাকে ডোর বাঙারও প্রয়োজন নাই ডোর ওপেন করারও প্রয়োজন নেই সেক্ষেত্রে সে যদি শুধু গাড়িটা স্টার্ট করে সেক্ষেত্রে আমার ফোনে অটোমেটিক একটা কল চলে আসবে উদ্ভাবনী এসব যন্ত্রের পাশাপাশি উন্নয়ন মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজের রেপ্লিকা পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার নানা সেবা তুলে ধরা হচ্ছে নিজ নিজ স্টলে নদী থেকে কত নিজ দিয়ে যাবে কোথা থেকে শুরু হয়েছে কোথায় কোন জায়গা দিয়ে যাবে রুটটা এবং টানের যে কনস্ট্রাকশন হওয়ার পরে কি সুবিধা হবে আর কি এইসব সব বিষয়ে জানতে চাচ্ছেন সকল কার্যক্রমকে অন্তত সীমিত আকারে হলেও আমরা এখানে তুলে ধরতে পারছি আমরা চেষ্টা করছি যে এখানে বেশ কিছু ইকুইপমেন্ট অল্প যা সম্ভব হয়েছে তার মাধ্যমে অডিও ভিডিও মাধ্যমে ব্রোশিওর ম্যাগাজিন এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি জানা অজানা এসব তথ্য জানতে স্টলে স্টলে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো বিভিন্ন স্টল আসছে ওরা বিয়েদের নিজেদের সুযোগ সুবিধা প্রোভাইড করতেছে এগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি মেরিনের যে যন্ত্রপাতি আসে এগুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে উপকার হয় ব্যক্তিগতভাবে যদি ট্রেড লাইসেন্স করতে যায় সেখানে দালাল টালাল বিভিন্ন ধরনের হয়রানের শিকার হতে হয় হ্যাঁ কিন্তু এখানে অফিসের যারা অফিসার আছে ওনাদের সাথে আমরা সরাসরি ডিলিংস করে সে হয়রানি থেকে মুক্তি পাচ্ছি তিন দিনের এই উদ্যোগ অনেকটাই সফল বলে দাবি জেলা প্রশাসনের আমরা বলবো যে শতভাগ সফল এবং আমরা আরো নতুনত্ব প্রতি বছর উপস্থাপন করতে চাই এবং এবারেও অনেক নতুনত্ব রয়েছে আপনারা নিঃসন্দেহ খেয়াল করেছেন এবং আমরা প্রতি বছর এরকম আরো নতুনত্ব দিতে চাই যাতে আজকের আমাদের যাদের সৃষ্টিশীল ক্রিয়েটিভিটি রয়েছে ইনোভেটিভ আইডিয়াগুলি রয়েছে তাদেরকে সব কিছু মিলে যাতে মানুষ যারা নতুন কিছু দেখতে পায় মেলায় একশো সত্তরটি স্টলে অংশ নেয় সরকারি বেসরকারি একশো বিশটি প্রতিষ্ঠান রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর ত্রিশ লাখ পর্যটক আসেন অথচ সমুদ্র সৈকত এর আশেপাশে নেই আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র বিষয়টি খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও স্বীকার করলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান কক্সবাজার সহ দেশের ট্যুরিজম খাতের বিকাশের জন্য দরকার মহাপরিকল্পনা কক্সবাজার ঘুরে এসে ইমরুল কায়সের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যার বিস্তীর্ণ জলরাশি আর নীল আকাশের টানে ছুটে যান সব বয়সী মানুষ এখানে বছরের প্রায় পুরো সময়টায় ভিড় লেগে থাকে পর্যটকদের অথচ সুযোগ সুবিধা বাড়ছে না খুব একটা পর্যটকরা বলছেন সৈকত ও এর আশেপাশে রয়েছে বিনোদন কেন্দ্রের অভাব এছাড়া রেলপথ সুবিধা না থাকায় সড়ক পথে কষ্ট করে যাতায়াত করছেন পর্যটকরা কক্সবাজার আসলে তো শুধু এই সমুদ্র আর তেমন দেখার কিছু নাই যদি আরো একটু বিনোদন পাওয়া যায় তাহলে আর মানুষ বেশি আসবে আমরা আরো বেশি দিন থাকবো বিশ্রাম অন্যান্য দেশে যেরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় কক্র কিন্তু এরকম ধরনের অনুষ্ঠান হয় বার্ষিক একটা অনুষ্ঠান হয় তাছাড়া বিনোদনের জন্য অনুষ্ঠান করা দরকার আমরা যদি ঢাকা থেকে আসতে চাই তখন দেখা যাচ্ছে যে বারো চোদ্দ ঘন্টা আমাদের গাড়িতেই লেগে যাচ্ছে স্পেশালি যদি যানজট পরে তাহলে তো নেই বাচ্চারা তো পায়েতে নামতে পারে না বাট তারাও তো আসছে সো ওদের জন্য কিছু ফ্যাসিলিটিস রাখা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিচটাকে ক্লিন করা রাখা উচিত স্থানীয়রা বলছেন দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও পর্যটক বান্ধব আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার অভাবে কমে যাচ্ছে বিদেশি পর্যটকের সংখ্যা কক্সবাজারের পর্যটন এলাকার উন্নয়নে মাস্টার প্ল্যান নেওয়ার পরামর্শ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্সবাজারের এখন এক্সিস্টিং যে স্ট্রাকচারগুলো বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো তো যাই হোক আছে তো এখানে এই এটা নিয়ে কিন্তু অনেকের এক ধরনের রিজার্ভেশন আছে যেটি এটি কতটুকু মানসম্মত কতটুকু ট্যুরিজমকে আকর্ষণ করছে অন ফিল্ড কি কি কাজ করতে চাই সেটির জন্য কিন্তু আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার সড়ক পরিবহন ও মন্ত্রী খোদ স্বীকার করলেন সন্ধ্যার পর কক্সবাজারে বিনোদনের অভাব এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও পর্যটন বিকাশে এগিয়ে আসার আহ্বান তার সন্ধ্যার পর এখানে কোনো ফ্যাসিলিটিস নেই বড়দের জন্য নেই পর্যটকদের জন্য নাই, ছোটদের জন্য নেই আগত পর্যটকরা বলছেন যাতায়াত ব্যবস্থা ও বিনোদনের নানা সুযোগ সুবিধা যদি বাড়ানো যায় শুধু দেশি পর্যটক নয় বিদেশি পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই কক্সেস বাজার যা স্থানীয় দেশের অর্থনীতিতে আয়ের একটি বড় উৎস হয়ে উঠতে পারে মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর কক্সেস বাজার সংবাদের পর্যায়ে নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম টোয়েন্টি ফোরে চট্টগ্রাম চিড়িয়াখানা এক সময় পরিবেশগত সমস্যা সহ নানা অব্যবস্থাপনা থাকলেও এখন প্রতিনিয়ত পাল্টাচ্ছে তার চিত্র নানা প্রজাতির প্রাণী সংযোজন আর কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নতুন করে প্রাণ পাচ্ছে চিড়িয়াখানাটি ফলে জনপ্রিয়তার পাশাপাশি দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা চট্টগ্রাম জায়গা জুড়ে এই পশুশালাটিতে চার বছর আগেও ছিল নানা সমস্যা ফলে দর্শনার্থীও ছিল কম তবে পাল্টে যাচ্ছে পুরনো চেহারা গত কয়েক বছরে অবকাঠামো উন্নয়ন আর নতুন প্রাণীর সংযোজনে পুরো চিড়িয়াখানার পরিবেশই পদলে গেছে ফলে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা দুবছর আগেও স্বাভাবিক আর ছুটি মিলে যেখানে দর্শনার্থীর সংখ্যা ছিল এক থেকে পাঁচ হাজার সেখানে এখন পৌঁছেছে দুই থেকে সাত হাজার এখানে রয়েছে দেশি বিদেশি তেপ্পান্ন প্রজাতির দুশো পশু পাখি সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে বাঘ জেব্রা গয়াল সহ বেশ কয়েক জাতের প্রাণী তাতে আছে বিরল সাদা বাঘও যদিও পছন্দের কিছু প্রাণী দেখতে না পারা সহ কিছু আক্ষেপ আছে দর্শনার্থীদের আমার কাছে খুবই ভালো লাগছে আমি বাঘ দেখছি সিংহ দেখছি শিয়াল দেখছি ছোটকাল থেকে মানে আমি এখানে আসতেছি ভালো লাগে বাঘ পাখি এসব দেখে অনেক ভালো লাগলো চায়োডাল দেখছি সেখান থেকে সাপ দেখছি সবচেয়ে বেশি আমার জেভরেন্টই ভালো লাগলো হাতিটা দেখলাম আমরা বাচ্চারা হাতি দেখতে চাইলে দেখাতে পারলাম না নতুন কিছু বাইরের পশু পাখি যদি আনা হতো তাহলে ভালো লাগতো ঠিকই তো মূল্য হুট করে পঞ্চাশ টাকা করছি এটা জনসাধারণের জন্য সর্বসাধারণের জন্য একটু বেশি মূল্যটা সবার ধনী গরিব সবার উপর ভিত্তি করে মানুষের আয়ের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা উচিত তবে ক্যাঙ্গারু আরো কিছু বিদেশি প্রাণীর শিগ্রি যোগ করার কথা বলছে কর্তৃপক্ষ ক্যাঙ্গারু ইমু পাখি এবং উট আমাদের আনার প্রসেসে আছে এবং পরিষ্কার রাখার জন্য আমরা বাধ্য হয়ে কিছু টিকিটের দামটা আমরা বাড়াইছি যাতে কিছু মানুষ এনটিটা জানি মানে একটা রিজনেবল পর্যায়ে থাকে থেকে এলাকায় চট্টগ্রামের একমাত্র চিড়িয়াখানাটি যাত্রা শুরু করে উনিশশো সালে জুবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে